অনেক অনেক পাপে তারা জর্জরিত ছিল, সেই পতিত ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য, তাদের উদ্ধারের পথ দেখাবার জন্য শ্রীল প্রভুপাদ পাশ্চাত্য দেশে গিয়েছিলেন ইংরেজি ভাষায় কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য। কার আদেশে? তার গুরুদেবের আদেশে। সূর্য যেমন পূর্ব দিকে সকালে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, তার মানে কি সে মৃত্যুবরণ করেছে? সে আবার পরবর্তী দিনে আবার ঠিক একই সময়ে উদিত হবে, একই সময়ে পশ্চিম দিকে অস্তমিত হবে। ঠিক তেমনি যারা বৈষ্ণব, যারা মহাত্মা, তাদেরকে ভগবান আদেশ করে এই পৃথিবীতে আসার জন্য, মায়াবদ্ধ জীবদেরকে উদ্ধার করবার পথ দেখিয়ে দেওয়ার জন্য, এবং তাদের কাজ শেষ হলে তারা নিজের ইচ্ছায় সে তাদের আসল ঠিকানা গোলক ধামে চলে যায়। অন্যান্য মহাপুরুষরা যেরকম সনাতন ধর্মকে অনেক আগে নিয়ে গেছে, তার থেকে বেশি পরিমাণে অবদান রেখেছেন কে? শ্রীল প্রভুপাদ। এই শ্রীল প্রভুপাদ, তিনি একদম সহায় সম্বলহীন অবস্থায় আমেরিকা গিয়েছেন, পাশ্চাত্য দেশে গিয়েছেন। কি জন্য বলতো? আবহাওয়া, ওইখানকার পরিবেশ উপভোগ করার জন্য, ওইখানে আরামায়েশ করে দিন কাটানোর জন্য না, তিনি গিয়েছেন পাশ্চাত্য দেশে গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী প্রচারের জন্য, এবং গৌরাঙ্গ মহাপ্রভুর একটা বাণীকে সার্থক করার জন্য। সেই বাণীটা হচ্ছে, গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। কার নাম? কৃষ্ণ নামের কথা বলা হয়েছে। এই বাণীটাকে সার্থক করার জন্য, এই বাণীটাকে সত্য করার জন্য শ্রীল প্রভুপাদ পাশ্চাত্য দেশে গিয়েছেন ইংরেজি ভাষায় কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য, তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আদেশে। বুঝতে পারছো? তার বয়স তখন কত ছিল জানো? 70 বছর। এখানে অনেক আমাদের অনেকে দাদুর বয়সও কিন্তু 70 বছর হয় নাই। বুঝতে পারছো 70 বছর বয়সটা কতটা, তিনি কতটা বৃদ্ধ সেই অবস্থায় গিয়েছেন। তিনি কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন, তার পিতার নাম ছিলেন গৌরমোহন দে আর মাতা ছিল রজনী দেবী। জন্মগ্রহণ করার সময় তার নাম পিতা রেখেছিল অভয়চরণ দে, ঠিক আছে। ওনার যে ঠিকুজি করেছিলেন, সে ঠিকুজি যে জ্যোতিষী করেছিলেন, সেই জ্যোতিষী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শিশু 70 বছর বয়সে সাগর পাড়ি দিবে এবং 108টি মন্দির প্রতিষ্ঠা করবে। তিনি এই জলদূত জাহাজে করে আমেরিকা গিয়েছিলেন। কি জাহাজ? জলদূত জাহাজ। তার কাছে পাসপোর্ট, ভিসা ছাড়া তেমন কোনো সহায় সম্বল ছিল না, মাত্র 40 টাকা ছিল। কোথায় যাবে, কী খাবে, কার কাছে যাবে, কোনো রকম সহায় সম্বল ছিল না তার কাছে। তিনি এবং সেই জাহাজে যাওয়ার সময় তিনি একাধিকবার হার্ট অ্যাটাক করেছেন। কৃষ্ণ তাকে তখন দেখা দিয়েছিলেন। কিন্তু এত অবদান রাখার পরেও এই শ্রীল প্রভুপাদকে সনাতন ধর্মাবলম্বী তথা ভারতীয়, যারা ভারতীয় উপমহাদেশের হিন্দু, তারা ততটা সম্মান দিতে পারেনি, সম্মান দিতে ব্যর্থ হয়েছে। এমন অনেক অনেক জায়গা দেখা যায়, সনাতন ধর্মের প্রায় অধিকাংশ মহাপুরুষ, মহিষী নারী বা যারা পথপ্রদর্শক ছিল, তাদের ছবি, চিত্রপট বা বিগ্রহ থাকে বা তাদেরকে স্মরণ করা হয়, কিন্তু ততটা স্মরণ করা হয় না শ্রীল প্রভুপাদকে। বুঝতে পারছো? এই লোকটা, এই ব্যক্তি, এই মহারাজজি, তিনি সনাতন ধর্মের এতটা উপকার করেছেন, তারপরও তাকে ততটা সম্মান দেওয়া হয়নি। গৌরাঙ্গ মহাপ্রভু 500 বছর পূর্বে চৈতন্য মঙ্গল কাব্যে তাকে সেনাপতি ভক্ত হিসেবে আখ্যায়িত করে গেছেন এবং ভবিষ্যৎবাণী করে গেছেন, যখন পাপি ছাড়ি ধর্ম দূরদেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। স্বয়ং ভগবান তাকে কি ভক্ত হিসেবে উল্লেখ করেছেন? সেনাপতি ভক্ত। সবাই ভক্ত হতে পারে, সবাই ভক্তদের সেনাপতি হতে পারে না। তাই আমাদের মতো বা এই সনাতন ধর্মের যদি কেউ বা এই মানব সমাজের যদি কেউই তাকে সম্মান নাও করে, তার কি সম্মান কমে যাবে? স্বয়ং ভগবান যাকে সম্মান দেয়, তার কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? আজকে শত শত খ্রিস্টান, শত শত অন্যান্য ধর্মাবলম্বীরা প্রভুপাদের এই বাণী, প্রভুপাদের এই গ্রন্থ পড়ে সনাতন ধর্ম গ্রহণ করছে, কৃষ্ণ ভাবনার অমৃত গ্রহণ করছে। এটা কি আমাদের সনাতন ধর্মাবলম্বী হিসেবে গর্ব করার বিষয় না? এটা কি আমাদের ভারতীয় উপমহাদেশের একজন মানুষ হিসেবে আমাদের গর্ব করার বিষয় না?
এই শ্রীল প্রভুপাদ গতকালকের দিনে, গতকালকে তার তিরুভাব তিথি ছিল, এই দিনে তিনি অপ্রকট হয়েছিলেন। এই ধরাধাম থেকে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন। বৈষ্ণবদের ক্ষেত্রে মৃত্যু কথাটা ব্যবহার হবে না, কারণ বৈষ্ণব কখনো মরে না। সূর্য যেমন পূর্ব দিকে সকালে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, তার মানে কি সে মৃত্যুবরণ করেছে, সে আবার পরবর্তী দিনে আবার ঠিক একই সময়ে উদিত হবে, একই সময়ে পশ্চিম দিকে অস্তমিত হবে। ঠিক তেমনি যারা বৈষ্ণব, যারা মহাত্মা, তাদেরকে ভগবান আদেশ করে এই পৃথিবীতে আসার জন্য, মায়াবদ্ধ জীবদেরকে উদ্ধার করবার পথ দেখিয়ে দেওয়ার জন্য, এবং তাদের কাজ শেষ হলে তারা নিজের ইচ্ছায় সে তাদের আসল ঠিকানা গোলক ধামে চলে যায়। বুঝতে পারছো? ঠিক তেমনি শ্রীল প্রভুপাদ, তিনি নিজের ইচ্ছায় দেহত্যাগ করেছেন। বুঝতে পারছো? শ্রীল প্রভুপাদ তিনি রাতের পর রাত জেগে আমাদের জন্য গ্রন্থ লিখেছেন। আজকে আমরা যে শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথ পাঠ করি আমাদের পাঠশালায়, সেটা কে লিখেছেন, কে অনুবাদ করেছেন? শ্রীল প্রভুপাদ। অনেক ব্যাখ্যাকার, অনেক গীতাবিদ বা অনেক ভাষাবিদ নিজের মন মতো করে গীতার ব্যাখ্যা করেছেন, গীতার তাৎপর্য করেছেন, কিন্তু শ্রীল প্রভুপাদ গুরু পরম্পরা ধারায় আগত যে প্রাপ্ত যথাযথ জ্ঞানটা, সেটার দ্বারা এবং বৈদিক শাস্ত্রসমূহের রেফারেন্স দ্বারা এই শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথ তাৎপর্য অনুবাদ করেছেন। তাই এই শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথ যদি আমরা পাঠ করি, তাহলে আমরা তার প্রাপ্ত জ্ঞানটা আমরা নিজেরা পেয়ে যাচ্ছি। তিনি বলেছেন যে আমার বলার মতো কিছু নাই, আমার যা বলার সব আমি আমার গ্রন্থে বলে দিয়েছি। বুঝতে পারছো? শ্রীল প্রভুপাদ আমাদের সনাতন ধর্মের অনেক উপকার করেছে, আমাদেরকে মাথা উঁচু করে বাঁচার সুযোগ করে দিয়েছে। সৌদি আরব সহ এমন অনেক অনেক দেশে যেখানে সনাতন ধর্ম পালন করার মতো কোনো অবস্থা ছিল না, সেখানে ইসকনের মাধ্যমে শ্রীল প্রভুপাদের অবদানে এখন আমরা গর্বের সহিত মাথা উঁচু করে সেখানে আমরা যেতে পারি, সেখানে আমরা নিজেদের পরিচয় সনাতন ধর্মাবলম্বী এই পরিচয়টা দিতে পারি এবং মাথা উঁচু করে কৃষ্ণ নাম গ্রহণ করতে পারে, কৃষ্ণ নাম করতে পারি। বুঝতে পারছো? ওই ওই সময়টাতে আমেরিকার নাম শুনলেই অনেকে ভাবতো যে ওইখানে খুব পাপ হচ্ছে, সবাই মদ খেত, জলের মতো করে মদ খাইতো। তখন এখানে যেরকম জলটা সবাই খায়, জল খেলে এখানে কেউ অপরাধ বলে, ঠিক তেমনি ওইখানে মদ নেশা ইত্যাদিকে কেউ অপরাধ মনে করতো না, এভাবে খাইতো এবং গর্বের ভ্রূণকে তারা হত্যা করে ফেলতো। অনেক অনেক পাপে তারা জর্জরিত ছিল। সেই পতিত ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য, তাদের উদ্ধারের পথ দেখাবার জন্য শ্রীল প্রভুপাদ পাশ্চাত্য দেশে গিয়েছিলেন, ইংরেজি ভাষায় কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য। কার আদেশে? তার গুরুদেবের আদেশে। বুঝতে পারছো? তো আজকে আমরা তার এই মহান তিরুভাব তিথি উপলক্ষে তাকে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তার প্রণাম মন্ত্রের মাধ্যমে। ঠিক আছে, সবাই আমার সাথে বলো, নমঃ বিষ্ণু পাদায়, কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে, শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে, নমস্তে সারস্বত দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। শ্রীল প্রভুপাদকে স্মরণ করে সবাই তার চরণে প্রণাম নিবেদন করি আমরা।